সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা চিকেন নিয়েছি। এর মধ্যে আমরা নুন এবং গোলমরিচ দিয়ে চিকেনগুলোকে ভালো করে আমরা এটিগুলোকে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল নেব এবং আমাদের পেঁয়াজগুলিকে এখানে ভেজে নেব ভালো করে। এরপর আমরা এর মধ্যে দেব লঙ্কা এবং কাজু। আমরা ভালো করে এটিকে রান্না করে নেব। এরপর আমরা এগুলিকে তুলে নেব একটি অন্য পাত্রে। এরপর ওই তেলেই আমরা দেব গোলমরিচ, এলাচ, লবঙ্গ। তার আগে আমি ওই পেস্টটা ওখানে বানিয়ে নেব এবং এর মধ্যে দেব আদা রসুন বাটা। এরপর আমি যে পেঁয়াজের পেস্টটা বানালাম সেটিকে এর মধ্যে আমরা দিয়ে দেব। এরপর আমরা এটিকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার সাথে মিশে যায়। এরপর আমরা এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে এগুলিকে আবার রান্না করে নেব। এরপর এর মধ্যে আমরা দেব গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং জায়ফল এবং চিনি, দিয়ে আমরা ভালো করে এটিকে আবার কষিয়ে নেব। এরপর আমরা শেষমেশ এর মধ্যে নুন দিয়ে দেব এবং এর মধ্যে আমি দই দেব। দইটার মধ্যে আমি সামান্য জল দিয়ে এটিকে ভালো করে পাতলা করে নিয়েছি। এরপর আমরা ভালো করে এটিকে মাংসের সাথে কষিয়ে নেব। এরপর আমরা শেষমেশ এর মধ্যে জল দেব এবং জল দেওয়ার পর আমরা এটিকে ঢেকে রান্না হওয়ার জন্য রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা তুলে আমরা এর মধ্যে দেব ক্রিম। এবং ক্রিমটাকে আমরা ভালো করে আমাদের চিকেনের সাথে রান্না করে নেব। এরপর আবার আমরা এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো এবং শেষমেশ আমরা এর মধ্যে দেবো হচ্ছে বাটার। এরপর উপরে আমরা দেবো কসুরি মেথি, দিয়ে আমরা ভালো করে আবার এটিকে কষিয়ে নেব। তো আজকে রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এই রেসিপি।